আজ থেকে প্রায় 9 মাস পূর্বে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল খোয়াই সিঙ্গিছড়া এলাকার 16 বছর বয়সী এক নাবালিকা। অবশেষে দীর্ঘ 9 মাস পর গত 6 মে খোয়াই থানার একটি নিখোঁজের মামলা দায়ের করে ওই নাবালিকার পরিবারের লোকেরা। এ অভিযোগ পেয়ে একটি বিশেষ টিম গঠন করে খোয়াই পুলিশ। অবশেষে খোয়াই পুলিশ ও রাজস্থান পুলিশের সহায়তায় গত 11 মে রাজস্থানের জয়পুর থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ, সাথে গ্রেফতার করা হয় নিখোঁজের ঘটনার অভিযুক্ত অশোক কুমার চৌধুরীকে। অভিযুক্তের বাড়ি জয়পুরের খেরিমিলাং গ্রাম। বুধবার ওই নাবালিক অভিযুক্ত অশোক কুমার চৌধুরীকে নিয়ে রাজ্যে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, গত 9 মাস আগে রাজস্থানে এক দিদির বাড়িতে বেড়াতে যায় ওই কিশোরী, তারপর থেকে নিখোঁজ সে। অবশেষে দীর্ঘ 9 মাস পর গত 6 মে খোয়াই মহিলা থানার নিখোঁজ ডায়েরি করা হয় কিশোরীর পরিবারের পক্ষ থেকে। এরপরে খোয়াই মহিলা থানার পুলিশ রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং গত 11 মে রাজস্থানের জয়পুরে বাসিন্দা অশোক কুমার চৌধুরী বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই কিশোরীকে। বর্তমানে ওই কিশোরীকে অপহরণ করার অপরাধে গ্রেফতার করা হয় অশোক কুমার চৌধুরীকে। বুধবার রাতে খোয়াই মহিলা থানায় নিয়ে আসা হয় কিশোরী ও অপহরণকারীকে। বৃহস্পতিবার অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে প্রেরণ করা হয়। 9 তারিখ এই মাসের আমাদের কাছে একটা কমপ্লেন আসে সিঙ্গিছড়ার একটি মাইনর মেয়ে মিসিং। তো অ্যাকর্ডিংলি আমরা দি গাইডেন্স অফ এসপি খোয়াই আমরা একটা টিম ফর্ম করি হেডেড বাই সাব ইন্সপেক্টর চম্পা দাস। 7 তারিখেই আমাদের টিম রাজস্থানের জন্য রওনা হয় ফার্দার ইনভেস্টিগেশন। আমরা জানতে পারি যে রাজস্থানে মাইনর মেয়েটা রিসাইড করছে। তো অ্যাকর্ডিংলি সাব ইন্সপেক্টর চম্পা দাস অ্যান্ড হার টিম মেয়েটাকে রিকভার করতে সক্ষম হয় এবং দি অ্যাসিস্ট্যান্স অফ রাজস্থান পুলিশ অলসো অ্যারেস্টেড দি এক্সপন্ডিং এপি এপিকে নিয়ে আসে। কালকে রাত্রেই আমাদের টিম খোয়াই পৌঁছে অ্যান্ড উইল বি প্রডিউসিং দ্য এপি টু খোয়াই কোর্ট অ্যান্ড আফটার ফার্দার ইনভেস্টিগেশন আপনাদেরকে জানানো হবে ফার্দার লিডস। Bureau Report, RE News.